কি ঘটবে 26 তারিখে, কেন এত আলোচনা, সবার মনেই এই প্রশ্ন কি হবে ওই দিন। নেটিজেনরা অনেকেই পোস্ট করেছেন 26 তারিখ নিয়ে, কি ঘটবে আগামী 26শে সেপ্টেম্বর। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ আবার করছেন রসিকতাও। সবার মনেই এক প্রশ্ন, কি হবে ওই দিন। ফেসবুকে একজন নেটিজেন স্যাটায়ার করে তার পোস্টে লেখেন, 26 তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন। আরেকজন লেখেন, 26 তারিখ নাকি অনেকে কোটিপতি হবে। অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করছেন। ফেসবুকে 26 তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কি ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির 1,46,000 ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে। টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে 26শে সেপ্টেম্বর। গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি, কয়েন, কি ইত্যাদি অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা দাবি করছেন 26 তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে, মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকেন। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে। এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না। তাদের প্রশ্ন, হামস্টারের 300 মিলিয়ন ফলোয়ারকে যদি $2 করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে। হামস্টার কমব্যাটের গেমাররা 26 সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন। বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন, কি হবে 26 তারিখ। তবে অন্তত এতটুকু নিশ্চিতভাবেই বলা যায়, 26 সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।